तारक ब्रह्म रूपम तारापीठ भैरवं श्रीवाम महेश्वर नमः नमः ॐ प्रणव स्वरूपम् परमानन्द रूपम् पुराण पुरुषम् शिवाम नमस्कार, शुभ सन्ध्या। आज 2020 साल गुरु पूर्णिमार परम पवित्र लग्ने प्रथम जोधपुर पाक तारामांस सेवाश्रम संघगुरु श्री विपुल कुमार गंगोपाध्याय एवं संघ जननी श्रीमती मीरा गंगोपाध्याय चरणे जानाई आमार साष्टांग प्रणिपात। से शरणागत सम्प्रदाय गुरुदेव श्री ताराशीष गंगोपाध्याय चरण कमले जानाई प्रणाम। बर्तमाने समग्र विश्व एक अस्वाभाविक परिस्थितिर सम्मुखीन। COVID-19 एर दापटे आज विश्वे समग्र मानव सभ्यता एकांतभावे त्रस्त एवं आतंकित। ताई एबछर गुरु पूर्णिमाय आमादेर आश्रमे समबेत हुए गुरुचरणे श्रद्धांजलि अर्पण नितान्तई एक असम्भव ब्यापार। किन्तु ता बोले तो এই মহাপবিত্র এবং পুণ্যতিথিতে গুরুদেবের শিষ্য শিষ্যাগণ তাদের পরমারাধ্য গুরুদেবের শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ হতে বঞ্চিত হতে পারে না। সেই জন্যই যোধপুর পাক তারাবাম সেবাশ্রম এবং শরণাগত সম্প্রদায়ের যৌথ প্রয়াস এই গুরু পূর্ণিমার গুরুচরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সান্ধ্য অনলাইন অধিবেশন। আজ অধিবেশনে প্রথমেই আমাদের যোধপুর পাক তারাবাম সেবাশ্রমের সংঘগুরুর আশীর্বচনে আমরা আমাদের অন্তরাত্মার পারমার্থিক পুষ্টি সাধন করব। গুরু পূর্ণিমা সেই উপলক্ষে আমার সকল শিষ্য শিষ্যাকে আমার আশীর্বাদ জানাচ্ছি, তারা আমার কাছে প্রার্থনা করি। আরও আনন্দে শান্তিতে আমরা ঈশ্বরের পথে এগিয়ে যান। গুরু পূর্ণিমার দিন গুরুকে স্মরণ করে শরণাগতের পরিত্রাতা শ্রী বামের মহালীলা দ্বিতীয় খণ্ডের শেষ কাহিনীটা সেদিন পাঠ করবে, আর দুপুরে খিচুড়ি ভোগ দেবে, আর পাঁচটা পোস্তে বড় দেবে, এটা বান্ধবের প্রিয়, আর একটু পায়েস দেবে, সেটা তোমরা খাবে। সেদিন দুপুরে আর তোমরা ভাত ডাল এসব খাবে না, এই প্রসাদটাই খাবে। তারা মা বামদেব আর যারা আছেন তাদের প্রসাদ খাবে। যেখানে তারা মাকে ডাকা হয়, বামদেবকে ডাকা হয়, তারা সূক্ষ্মে যায়, গিয়ে তা গ্রহণ করে এবং তোমাদের আশীর্বাদ করে আসবে। এটা একটা বিরাট জিনিস। আর দ্বিতীয় খণ্ডের শেষ চ্যাপ্টার 74 নম্বর চ্যাপ্টারে শরণাগতের পরিত্রাতা শ্রী শ্রী বামের মহালীলা কথা, বামদেবের কাছে যারা স্মরণ নিয়েছে কীভাবে তাদের রক্ষা করেছে, শুধু চট্টগ্রাম থেকে এক ভক্তদের তার আত্মীয় স্বজনরা সমস্ত কাজ নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে। বামদেবের ঘরে সে থাকতে আরম্ভ করলো, ভক্তদের এক মাসের উপর রইলেন, চতুর্দিকে মামলার তারিখ ঘুরতেছে,
কামদেব তো তোমার গাড়ি পার হয়ে গেছে। কামদেবের শিষ্যরা বললেন, বাবা যখন বলেছে তুমি নিশ্চয়ই দেখো। তারপর বামদেব ওকে বললো, আমি একটু নদীর ধারে যাবো, আমাকে একটু নিয়ে যাবো। নদীর ধারে হাত ধরে নিয়ে যাচ্ছে, নদীর ধারে গিয়ে বামদেব ওকে বললো, যাও তোমার চট্টগ্রামের বাড়ি যাও। কয়েক পালকের মধ্যে দেখে তোর বাড়ির দরজার ভিতরে রয়েছে। স্ত্রী বলছে, কি তুমি কোত্থেকে এলে? বাড়ির দরকার তো বন্ধ। আমি তো একটু আগে কয়েক মিনিট আগে তো তারা পিঠে ছিল। তারপর বলে, হ্যাঁ তোমার ওই যে চাকরটা আছে সে রোজ আমাদের খাওয়া দিয়েছে, নাহলে তো আমরা ছেলে মেয়ে আমরা সব না খেয়ে মরতাম। রোজ এসে দিয়ে গেছে বাবা চাকর সেজে, স্বর্ণগত ভক্তকে চাকর সেজে। আর আরেকটা সুখবর স্বামীকে দিলে, আমরা মামলায় দিতে গেছি, বিচারককে দৃষ্টিতে সমস্ত ধরা পড়ে গেছে, সমস্ত সম্পত্তি বাড়ি ঘর সব ফিরে পেয়েছি আমরা। এখন ওরা যে জেল খাটতে হচ্ছে, এই যে কাহিনীটা, একদিকে বামদেব চট্টগ্রামে প্রতিদিন গিয়ে চাকর সেজে সেই ভক্তলোকের স্ত্রী ছেলে মেয়েকে রক্ষা করেছে, আরেকদিকে বিচারকের প্রত্যক্ষ রায় যা দেয় তাতে বিচারকের উপর প্রভাব বিস্তার করে সমস্ত সম্পত্তি জমি জমা সব এইভাবে বামদেবের কাছে যারা যায় তারা যে কত ভাগ্যবান, কত জিনিস। আমি 25 বছর ধরে 9000 রাত্রি থেকে কিছু মনে হয় শেষ হয়নি, 5 খণ্ডে তো কমপ্লিট করেছি। আজ এই বই ইংরেজিতে অনুবাদ হয়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আর তারা আমার শরণাগত বললে তারা আমার সবসময় রক্ষা করে। একটা জিনিস জানবে, মন্ত্র গুরু ইষ্ট তিনি কিন্তু এক, যিনি ইষ্ট তিনিই মন্ত্র, তিনিই গুরুরূপে আসেন। এবং ইষ্ট গুরু তিনিই মন্ত্র। গ উ র উ কথাটা যেন সপ্তবজতম, অজ্ঞানতার অন্ধকার তার থেকে উ মানে উন্নত করে দেয়, র মানে রবি সূর্য প্রজ্ঞার মতো করে, অন্ধকার থেকে আলোতে, অজ্ঞানতার থেকে জ্ঞানেতে তিনি পৌঁছে দেন, তিনি মুক্তি হন। মন্ত্র গুরু ইষ্ট তিনটেই কিন্তু এক, এটা মনে রেখে। কাজেই যে যা মন্ত্র পেয়েছো সেই মন্ত্র জপ করবে। এই দিন সম্ভব হলে সকালে 108 আর রাত্রে 108 জপ করবে, এটা বিরাট কল্যাণ হবে। গুরু পূর্ণিমাতে 1008 জপের যে ফল, সেই ফল 108 জপের সকালবেলা আর রাত্রিবেলা শোয়ার আগে 108 জপ করে যাবে। এই আনন্দ শান্তিতে থাকুক, আমার আশীর্বাদ রইল। আর সবসময় ঘর থেকে বেরোবার সময় দোহাই মা চণ্ডী শ্রীদুর্গা জয় তারা, তারা আমার শরণাগত, শরণাগত, শরণাগত। মা নিজে আমাকে বলেছে, এই বলে বেরোলে সেদিন যদি তার মৃত্যুযোগ্য থাকে তার মৃত্যু হবে না। আমাদের শাস্ত্র কথা বলে জন্ম মৃত্যু দিয়ে এই তিন বিধাতা নিয়ে, কিন্তু বিধাতার এই বিধানকেও তারা মা উল্টিয়ে দিয়েছে। তার আজকে মৃত্যু হওয়ার কথা ঘর থেকে বেরোলো দোহাই মা চণ্ডী শ্রীদুর্গা জয় তারা, তারা আমার শরণাগত বলে। সে তার কিছু অ্যাক্সিডেন্ট বিপদ হলো না, হয়তো 6 মাস পরে তারও পরে কোনোদিন বলতে ঘর থেকে বেরোবার সময় বলতে ভুলে গেল, সেই দিন তার মৃত্যু হবে। তাহলে যে বলা হয় জন্ম মৃত্যু বিয়ে এটির বিধাতা নিয়ে, বিধাতার এই মৃত্যুকেও পর্যন্ত এই দোহাই মা চণ্ডী শ্রীদুর্গা জয় তারা মা তারা শরণাগত, শরণাগত, শরণাগত। এটা বলে ঘর থেকে বেরোবে, শান্তিতে আনন্দে থাকবে, সকলকে মিলে আনন্দে থাকবে। তারা মা তোমাদের প্রত্যেকের পাশে রয়েছে, বামদেবের পাশে তোমরা থাকো, বামদেব তোমাদের দেখবে, তিনি সবসময় আমাদের পাশে আছে। আমার আশীর্বাদ রইল, ভালো থেকো, জয় জয় তারা, জয় জয় বাম। আমাদের এখনকার নিবেদন, শরণাগত সম্প্রদায়ের গুরুদেব শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায়ের প্রবচন, তাঁর সকল ভক্ত শিষ্য এবং পাঠক পাঠিকাবৃন্দের উদ্দেশ্যে। নমস্কার, এই গুরু পূর্ণিমা উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তারাশিস গঙ্গোপাধ্যায়। গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার যে প্রথম শব্দ দুটি গয়রস্যু রয়রস্যু, তাতেই আমরা প্রথমে আসি আজকে। গুরু কাকে বলে?
দেখো, গয়রস্য শব্দের অর্থ হচ্ছে গাঢ় অন্ধকার বা অন্ধকার গুহা বলতে যাকে বোঝায়, অর্থাৎ অজ্ঞানের অন্ধকারে যে জগৎ আচ্ছন্ন তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে গয়রস্য। আর রয়রস্য তার মানে হলো আলো, অর্থাৎ এই অন্ধকারে, এই অজ্ঞানের অন্ধকারে যিনি আলো দেখান, যিনি আলোর পথ দেখিয়ে নিয়ে চলেন, যিনি আলোর দিশা দেখান, তিনি গুরু। তাহলে এই যে গুরু পূর্ণিমা, এই দিন কেন পালন করা হয়, অনেকে এই প্রশ্ন করে থাকেন আমাকে। এটা ইতিপূর্বে অনেক বক্তৃতায় বলেছি, আজও আরেকবার বলছি। দেখো, আদিগুরু কাকে বলা হয়? মহাদেব। মহাদেবের থেকেই সমস্ত শক্তি আসছে আমাদের মধ্যে, কাজেই তিনি হচ্ছেন আদিগুরু। কিন্তু জগতে গুরুরূপে প্রথম পূজিত হন ব্যাসদেব। তার কারণ কি? তার কারণ হলো, যখন গৌতম মুনির অভিশাপে সমস্ত শাস্ত্রীয় স্মৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে জন্মগ্রহণ করেন এবং পরাশরের পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করে তিনি সমস্ত শাস্ত্র উদ্ধার করেন। সেই সাথে যে বেদ, বেদ শাস্ত্র যার থেকে আমাদের সমস্ত নীতি সব কিছু আমরা পাই, সেই বেদকে তিনি ব্যাস করেন চার ভাগে, ঋক, সাম, যজুর, অথর্ব। তাই এই দিনটিতে সমস্ত ঋষিরা তাকেই প্রথম গুরু বা আদিগুরু রূপে, জগতের আদিগুরু রূপে পুজো করেছিলেন। তাই এই দিনই তিনি জগতের আদিগুরু রূপে পূজিত হয়েছিলেন। এখন আজকে এই আষাঢ়ি পূর্ণিমা তিথিতে, এই গুরু পূর্ণিমায় সকাল থেকেই অনেক ভক্ত শিষ্য জানাচ্ছেন তাদের শ্রদ্ধা ভালোবাসা, আমাকেও জানাচ্ছেন, বাবাকেও জানাচ্ছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমার যারা শিষ্য তাদের জন্য আমার স্নেহাশিষ রইল, আর বাবার যারা শিষ্য তাদের জন্য বাবার স্নেহাশিষ রইল, আর তাদের জন্য আমার ভালোবাসাই শুধু, কারণ তারা অধিকাংশই আমার থেকে বয়সে বড়। যদিও দীক্ষার মেয়াদে হয়তো আমি তাদের থেকে এক্সপিরিয়েন্স, কারণ আমার 5 বছর বয়সে দীক্ষা হয়েছিল, তারপরে 43 বছর কেটে গেছে। 43 বছর আগে বোধ হয় যারা তখনকার শিষ্য তাদের মধ্যে আমি বোধ হয় জীবিত আছি এখনো। তা যাই হোক, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানাই আজকের দিনে। এইবারে আসা যাক, অনেকেই বলে থাকেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। এই কথাটা কেন বলা হয়? তার কারণ শিষ্যের কাছে গুরু হচ্ছেন একাধারে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মারূপে তিনি সৃজন করেন, শিষ্যের মধ্যে যে ভাবদেহ তিনি সৃষ্টি করে দেন নিজের মন্ত্রের মাধ্যমে, এই যে ভাবদেহ তিনি সৃষ্টি করে দেন মন্ত্রের মাধ্যমে, এটি হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার কাজ। তাই শিষ্যের কাছে গুরু হচ্ছেন ব্রহ্মাস্বরূপ। আবার বিষ্ণু যেরকম পালন করেন, গুরু কি করেন? গুরু শিষ্যের মধ্যেকার সেই ভাবদেহটিকে পালন করেন। কিভাবে? তার নিজের ভালোবাসার মাধ্যমে, তার আশীর্বাদের মাধ্যমে, তার কৃপার মাধ্যমে তাকে তিনি এগিয়ে নিয়ে যান। আর তার মধ্যে যে সমস্ত তামসিক ভাব থাকে, হয় না, প্রতিটা মানুষের মধ্যেই অনেক তামসিক ভাব থাকে, অনেক ভালো ভাব থাকে। এখন যে ভালো ভাব থাকে সেগুলোকে এগিয়ে নিয়ে তামসিক যে ভাবগুলো সেগুলোকে নাশ করে দিতে হয়। গুরু নানা তিরস্কারের মাধ্যমে, নানা খারাপ ব্যবহারের মাধ্যমে, নানা মারধরের মাধ্যমেও এগুলোকে দূর করে দেয়। যে শিষ্যরা সত্যিকারের গুরুকে চিনতে পারে তারা এইগুলিকেও আশীর্বাদ বলে মনে করে। রামদাস কাঠিয়া বাবার কথা মনে পড়ছে, সন্তদাস বাবাজির কথা মনে পড়ছে। সন্তদাস বাবাজিকে কত পরীক্ষা করেছিলেন রামদাস কাঠিয়া বাবা, কিন্তু সন্তদাস বাবাজি জানতেন গুরু মারুন বকুন যাই করুন, গুরু ভালোবাসেন, ভালোবেসে এগিয়ে দেন আলোর পথে। সেই জন্য তিনি সব কিছু সয়েও গুরুদেবের চরণ স্মরণ করেছিলেন। আর তার ফল
আজ আমরা এরকম একজন বিরাট মহাত্মাকে পেয়েছি যিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন দীর্ঘদিন ধরে। প্রত্যেক মহাত্মাই এই আলোর পথ দেখিয়ে গেছেন, কিন্তু সেই আলোর পথে তারা এসেছেন কিন্তু গুরুর হাত ধরে। একটা জিনিস মনে করে দেখো, শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ভগবান, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, কিন্তু এরাও গুরুকরণ করেছেন। এদের কি দরকার ছিল গুরুকরণ করার? এদের কি কোনো দরকার ছিল গুরুকরণ করার? ছিল না, কারণ তারা তো পূর্ণ ব্রহ্ম ভগবান, কি দরকার? কিন্তু লোক শিক্ষার জন্য তারা দেখিয়ে গেছেন যে গুরুকে ধরে এগোতে হয়। অবশ্য গুরু ছাড়াও যে এগোনো যায় না এমন নয়, রমণ মহর্ষি তার প্রমাণ। রমণ মহর্ষি ছিলেন সরাত মহাত্মা, তিনি নিজের মধ্যে নিজে ডুব দিয়ে নিজেকে খুঁজে পেয়েছিলেন, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব নয়, সেই জন্যই গুরুর প্রয়োজন। গুরু কি? খুব একটা সহজ উদাহরণ দিই, তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। গুরু হচ্ছেন একটি পাওয়ার হাউস। পাওয়ার হাউস কীরকম? যেমন ধরো তোমাদের ঘরে ঘরে ইলেকট্রিক আলো পৌঁছে যাচ্ছে, পাখা চলছে, এটা কিসের জন্য? বিদ্যুতের জন্য। বিদ্যুৎ কিভাবে আসে? তোমরা কি আকাশ থেকে বিদ্যুৎ টেনে আনছো? না, বিদ্যুৎ আসছে তোমাদের এলাকায় একটি পাওয়ার হাউস আছে, সেখান থেকে সমস্ত বাড়িতে বিদ্যুৎ সার্কুলেট করে দেওয়া হচ্ছে, তার মাধ্যমেই তোমাদের কাছে বিদ্যুৎ আসছে। এখন এই যে বিদ্যুৎ যাদের ঘরে ঘরে আসছে তারা হচ্ছে শিষ্য, আর এই যে পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ আসছে তিনি হচ্ছেন গুরু। আর এই পাওয়ার হাউস যেখান থেকে বিদ্যুতের মূল কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা নিচ্ছে সেটা একমাত্র পাওয়ার হাউসেই আসে, সেটা ডাইরেক্ট ঘরে ঘরে যাবে না। সেই জন্য গুরু হচ্ছেন সেই পাওয়ার হাউস, তাকে ধরতে হয়, তাকে ধরে থাকতে হয়, এবং তাকে ধরে থাকলে স্বয়ং ইষ্ট তার রূপে কৃপা করে এগিয়ে নিয়ে যান আলোর পথে। গুরুর চরণ ধরে থাকলে বা গুরুকে ধরে থাকলে যে কত অজস্র বিপদ থেকে মানুষ রক্ষা পায় তার অনেক এভিডেন্স আছে, সেসব বললে এখানে হয়তো আর আমার ভাষণ অনেকটাই বেড়ে যাবে, কাজেই একটি ছোট্ট ঘটনার কথা বলে আমার এই ভাষণ শেষ করছি। সেটি হলো কয়েক বছর আগেকার কথা। সেদিন শনিবার কালীঘাটে আমি পুজো দিতে গিয়েছিলাম, আমার বোন এবং প্রিয় শিষ্যা তানিয়াও এসেছিল আমার সাথে। আমরা পুজো দিয়ে যখন বেরোচ্ছি, বেরিয়ে ওই রাসবিহারের দিকে যাচ্ছি, তানিয়া ওখান থেকে অটো ধরবে, আমি ওখান থেকে যাও একটা কিছু ধরে যতুর পার্কে চলে আসবো। তা যখন যাচ্ছি হঠাৎ পাশ দিয়ে একটা ট্যাক্সি বেরিয়ে গেল এবং সেটার মধ্যে বেশ কতগুলো গাছে মানে কাটা গাছ বা শুকনো গাছ, শুকনো ডাল সেগুলো বেরিয়েছিল ট্যাক্সির জানলা দিয়ে, একটি একদম আমার এই ডান হাতটা ছুঁয়ে বেরিয়ে গেল এবং বেশ একটা বড় সড়ো খত তৈরি হলো। তানিয়া বললো, দাদা কী হলো এটা? বললাম কি জানি, কারোর হয়তো কিছু ছিল আমার উপর দিয়ে এলো। তা সেদিন ফিরে আমাদের গুরু শিষ্যদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ তাতে জানিয়েছিলাম। তা তখন মুনমুন লিখল যে সেদিন ঘটনা সূত্রে ও কালনাতে, সে যে কোনো কারণেই হোক, কারণটা এখন আর বলছি না, যখন স্টেশনের ওখান দিয়ে ওই রেল লাইনের ওই দিক দিয়ে যাচ্ছিল, তখন প্রায় রেল লাইনে পড়ে যাচ্ছিল আর তখন একটা ট্রেন আসছিল ওদিক থেকে, হঠাৎ মুনমুন দেখে যে আমি ওকে ওখান থেকে টেনে ধরলাম এবং ওকে নিয়ে এসে বসালাম, কথা টথা বললাম, মুখে জলের ছিটে দিলাম, অথচ আমি কিন্তু তখন এখানে, আমার ওখানে যাবার কোনো ব্যাপারই নেই, কোনো অলৌকিক ব্যাপারও নয় আমার দিক থেকে এটা, কারণ তানিয়া সাক্ষী ছিল, আমার সাথেই ছিল তখন। তা মুনমুনকে সেখানে বসানো হলো এবং আমি ওখানে বসালাম এবং ওকে শুশ্রূষা করলাম। তা তারপরে ওর হাজব্যান্ড যখন এলো তখন মুনমুন বললে যে এইমাত্র দাদা এসে আমাকে এখান থেকে এই জায়গা থেকে রক্ষা করলো। তা তারপরে মুনমুন আমাকে ফোন করছে যে দাদা তুমি চলে গেলে কেন? না আমি তো যাইনি, আমি চলে যাবো কী করে, আমি কালীঘাটে ছিলাম, এই দিন ফিরছিলাম, তানিয়া সাক্ষী রয়েছে, আমি যাইনি ওখানে। মুনমুন বলে না হতেই পারে না। তা আমি তখন বললাম যে দেখো, যখন আমরা
যখন গুরুকে ধরে থাকি, গুরুর যে একটা অল্টার ইগো রয়েছে যেটা স্বয়ং শ্রী ভগবানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তিনি সেই রূপে এসে শিষ্যকে রক্ষা করে যান, তোমাকেও তিনিই রক্ষা করে গেছেন। তাহলেই দেখছো কিভাবে চরম বিপদের মুহূর্তেও আমাদের সেই পরম বান্ধব আমাদের গুরুর রূপে রক্ষা করে যান। যাক, আজকে এই পর্যন্তই রইল আমার ভাষণ। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এগিয়ে চলো আলোর পথে, আলোর পথে তোমাদের চলা সার্থক হোক। এই শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ভাষণ শেষ করছি। আর ভাষণ শেষ করার আগে আমার গুরুদেব এবং তারাবাম সেবাশ্রমের যিনি সঙ্গগুরু শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় তথা তারানন্দ স্বামী তথা আমার পিতৃদেব তথা গুরুদেব, তার চরণে আমি আমার প্রণাম জানাচ্ছি। আর আমার সমস্ত শিষ্য শিষ্যাদের, শরণাগত সম্প্রদায়ের যেসব শিষ্য শিষ্যারা রয়েছে আমার, সবাইকে জানাই আমার প্রাণভরা স্নেহাশিস ও ভালোবাসা। তোমরা এগিয়ে চলো আলোর পথে। আর তারাবাম সেবাশ্রমে যারা আমার গুরু ভাই বোনরা রয়েছে, তোমাদেরও জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সবাই আনন্দে থেকো, আমরা আনন্দের সন্তান, আনন্দে থাকবো, আনন্দই আমাদের স্বরূপ। জয় গোপাল, জয় মা তারা। অতঃপর আমাদের সঙ্ঘগুরুর একনিষ্ঠ শিষ্যা শ্রীমতী মালবিকা ঘোষ দস্তিদার গুরুচরণে তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন স্বরচিত একটি কবিতার মাধ্যমে। যখন অন্ধকারের পথে হারিয়ে যাব আমি, মুখে উঁচু করো প্রদীপ খানি জেলে দিও তারানন্দ স্বামী, আমি হব না তো দিশাহারা, পেরিয়ে যাব জীবন ধারা, আলোক শিখা হাতে নিয়ে যখন পৌঁছে যাব মরণ নদীর পারে, তখন তার বেঁধে দিও সুরে, সেই তারেতে বাজবে সদা তারা মায়ের নাম, আমি নামের তরিবে গেয়ে যাব জয় তারা জয় বাম, জন্ম চক্রের আবর্তনে আবার কোন জন্মান্তরে গুরুর কৃপায় মিলে যাবে হয়তো মুখ্য ধাম, জয় তারা জয় তারা জয় তারা বাম। অতঃপর শ্রী পুলক সেন সঙ্ঘগুরু রচিত একটি ভক্তি সঙ্গীতে স্বয়ং সুরারোপ করে সেটি পরিবেশনের মাধ্যমে গুরুচরণে তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। গুরু পূর্ণিমা পুণ্যতিথিতে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তাঁরই প্রিয় গানটি আমি গাইছি। আমি এসেছি একা, আমি রয়েছি একা, যাব একা জগৎ থেকে, আমি এসেছি একা, এসেছি একা।
কি পেয়েছি সে ভাবনা নেই বুকে, কি চেয়েছি কি পেয়েছি সে ভাবনা নেই বুকে, কি চেয়েছি কি পেয়েছি সে ভাবনা নেই বুকে, কি চেয়েছি কি পেয়েছি সে ভাবনা নেই বুকে, আছি সবার মাঝে রয়েছি সবার কাজে, আছি সবার মাঝে রয়েছি সবার কাজে, তবু রয়েছি একা তবু রয়েছি একা একা, আজ পরবু সুখে আমি এসেছি একা, আমি রয়েছি একা, যাব একা জগৎ থেকে, আমি এসেছি একা, আমি এসেছি শ্রীমতী সুপর্ণা সরকার সংঘগুরু রচিত একটি শ্যামা সঙ্গীত পরিবেশন করে তার ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করছেন। নমস্কার, আজ পূর্ণ গুরু পূর্ণিমা তিথি, এই পবিত্র দিনে পরম পূজ্য গুরুদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, গুরু মাকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আর বাবারই রচনা থেকে একটি ভক্তিগীতি এখন আমি নিবেদন করছি। আমার আমি কে নে মা তারা, তোরা আমি কে দে মা আমায়, আমার আমি কে নে মা তারা, তোর আমি পেলে শ্যামা, তোর আমি পেলে শ্যামা, মহানন্দে থাকব হে থাক, আমার আমি কে নে মা তারা, তোর আমি কে দে মা আমায়, আমার আমি কে নে মা তারা, উমা রইবে নায়ার বিষয় তৃষা, ঘুচে যাবে মায়ার নেশা, রইবে নায়ার বিষয় তৃষা, ঘুচে যাবে মায়ার নেশা, থাকবে নায়ার রোগ শোক জরা, থাকব ডুবে অমৃত ধারা, আমার আমি কে নে মা তারা, তোর আমি কে দে মা আমায়, আমার আমি কে নে মা তারা, উমা তোমার আমি হব যা
তখন নিজ স্বরূপে রইব মগন। ওমা তোমার আমি হব যখন নিজ স্বরূপে রইব মগন, তখন সব হারিয়ে সপে আমি পূর্ণ হব এক তারায়। আমার আমিকে নে মা তারা, তোর আমিকে দে মা আমার। আমার আমিকে নে মা তারা, তোর আমি পেলে শ্যামা, তোর আমি পেলে শ্যামা। মহানন্দে থাকব হে থায়, আমার আমিকে নে মা তারা, তোর আমিকে দে মা আমায়। আমার আমিকে নে মা তারা। নমস্কার। শ্রীমতী রাজশ্রী ভট্টাচার্য, তার ব্যক্তিগত জীবনের গুরুকৃপা তথা শরণাগতির একটি অভিজ্ঞতার আনন্দ আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। এটি এবার গুরু পূর্ণিমায় তার গুরুচরণে শ্রদ্ধাঞ্জলির অর্ঘ্য। গুরু কৃপাহি কে বলাম। গুরু পূর্ণিমা উপলক্ষে আমার গুরুদেব আমার বাবার সম্বন্ধে আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমার চোখে আমার বাবা কেমন, বাবাকে তো উপলব্ধি করা সম্ভব নয়, আমার তো যোগ্যতাই নেই। আমি শুধু একটা জিনিস, একটা অভিজ্ঞতা শেয়ার করব, শরণাগতির অভিজ্ঞতা, আমার জীবনে যেটা ঘটেছে। আজ থেকে দেড় বছর আগে আমার হাজব্যান্ড ডক্টর রাজেশ মজুমদার চৌধুরী এটিএম থেকে টাকা তুললেন ব্যাগের ভেতর টাকাটা রাখলেন, রেখে গাড়িতে উঠে আরেকটা ডক্টর্স ক্লিনিকে গেলেন, সেটা হচ্ছে বালিগঞ্জের আয়রন সাইড রোডে। ক্লিনিকে ডাক্তারের সাথে দেখা করলেন, দেখা করে কথাবার্তা বলে আবার ফোর্টিস হসপিটালে মিন্টো পার্কে ফিরে এলেন। ফিরে আসার অন্তত তিন চার ঘন্টা বাদে ওনার ওয়ালেটটা দরকার পড়লো এবং বুঝতে পারলেন যে উনি সেটা ফেলে এসেছেন। সঙ্গে সঙ্গে ড্রাইভারকে পাঠিয়েছেন সেই জায়গাটায়, অর্থাৎ আয়রন সাইড রোডে ডক্টর্স ক্লিনিকের সামনে, এবং যথারীতি কিছু পাওয়া যায়নি। তো সদ্য তোলা 11,000 টাকা রয়েছে এবং সমস্ত ব্যাংকের ক্রেডিট কার্ডগুলো রয়েছে। সন্ধ্যেবেলা যখন এসে আমাকে জানাচ্ছে, তখন দেখছি মুখটা খুব লাল, আর আমার খুব কষ্ট হয়েছে, কারণ আর্থিকভাবে আমি ঠিক আমার স্বামীর পাশে এখনও দাঁড়াতে পারিনি। তো আমি মুহূর্তে কোনো চাকরি করি না। আমার মনে হলো যে এতটা টাকা চলে গেল, খুব কষ্ট পেয়েছি, আর কোথায় মনে হচ্ছে যে ওটা পাওয়া যাবে না। হঠাৎ মনে হলো যে বাবা যে সবসময় বলেন শরণাগতি, শরণাগতি বলে তুমি ছেড়ে দেবে আর ভাববে না। আমি ঠাকুর ঘরে গিয়ে বাবার ছবির সামনে গিয়ে দাঁড়ালাম, তার আমার দিকে প্রণাম করলাম, বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা এই ঘটনা ঘটেছে, তোমার উপরে আমি ছেড়ে দিচ্ছি, যদি পাওয়ার হয় পাবো, না পাওয়ার হয় না পাবো, তুমি যা করবে তাই। কিন্তু আমি স্বীকার করছি যে সেই শরণাগতির মধ্যে একটা হতাশা ছিল, এবং কোথাও একটা আমি ধরে নিয়েছিলাম পাওয়া যাবে না, বললাম দেখি, দেখিটাও যেন নয়, এবং ভুলে গেলাম, বুঝেই গেছিলাম যে কিছু হবে না। দুদিন বাদে আমার হাজব্যান্ডের হসপিটালে একটা ফোন আসে, তার স্টেট ব্যাংক থেকে এক ভদ্রলোক ফোন করেছেন, করে বলেছেন যে আপনার ওয়ালেটটা পাওয়া গেছে, যিনি পেয়েছেন তিনি, আপনার তো কোনো ভিজিটিং কার্ড কিছু ছিল না, উনি ব্যাংকের অ্যাকাউন্টটা SBI-এর অ্যাকাউন্ট আছে বুঝতে পেরে আমাদের জানিয়েছেন, এই নাম্বারে আপনি যোগাযোগ করুন। সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড ফোন করেন, বিকেলবেলা চলেও যান ক্লিনিকের পরে, গিয়ে দেখা গেল ওয়ালেট পাওয়া গেছে, 11,000 টাকা অটুট, সমস্ত কার্ডগুলো রয়েছে, এবং বোঝা গেল যে ডাক্তারের ক্লিনিকের সামনে উনি নেমেছিলেন সেখানে পকেটের থেকে ব্যাগটা পড়ে যায়, এবং ওই ভদ্রলোকের গাড়ি চালক সেটি খুঁজে পান, যে জায়গায় পড়েছিল তার থেকে বেশ কিছুটা দূরে একটা বহুতল বাড়ির তে উনি থাকতেন, এবং সেই ড্রাইভার তার মালিককে দেয়, তিনি যোগাযোগ করেন।
মানে এই আশ্চর্য ঘটনাটা আমি শুধু অবাক হয়ে ভাবলাম যখন এসে রাজেশ আমাকে বলছে যে সব পাওয়া গেছে এবং উনি আমার স্বামী মিষ্টি নিয়ে ভদ্রলোককে দিয়েছেন এবং ড্রাইভারকে কিছু টাকা দিতে চেয়েছেন সে নিতে চায়নি তাও জোর করে তার হাতে উনি নিয়ে এসছেন। আমি তখন হঠাৎ ভাবলাম যে এইটাই শরণাগতি, আমি তো ভুলে গেছিলাম, বাবার উপর ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, হতাশার কষ্টটা ছিল কিন্তু মাথা ঘামাইনি। বাবাকে গিয়ে তার বেশ কিছুদিন বাদে যখন আমাদের একটা সৎসঙ্গ হয়েছিল বাবার কাছে গিয়ে জানিয়েছিলাম, বাবার তার যথারীতি সেই আনন্দোজ্জ্বল হাসি মুখ, বাবা হেসে বললেন সব তো মা করেছেন। তার আমাকে তো আমি চিনি না, আমি বাবা বলেন উনি আমায় জ্যোতির্ময় শরীরটাকে মা কোলে নিয়ে বসে আছেন। আমার কাছে তো বাবাই তারা মা, তারা মায় বাবা, বাবাই মা আনন্দময়ী, বাবাই শ্রীহরি নারায়ণ, বাবাই শিব, বাবাই সব। আমি শুধু ভাবি যে কত পূর্ণ পূর্বজন্মের কৃপা হলে এমন গুরুদেব প্রাপ্তি হয়, অথচ আমি বাবার মনোমতো কিছু করতে পারি না, যতটা সাধনা দরকার যতটা নিষ্ঠা দরকার কিছুই আমি দিতে পারি না। একটাই শুধু দেখি যে সারাদিন নানান কাজের মধ্যে অজস্রবার বাবাকে ভাবি, বাবা বাবা, বাবার কথা ভাবছি, ফ্রিজ খুলছি বাবার কথা, পাউরুটি টোস্ট করছি বাবার মুখটা ভাবছি, ঘরটা পরিষ্কার করছি বাবার কথাটা মনে হচ্ছে, গাড়ি করে যাচ্ছি বাবার মুখটা ভাসছে, এই হয়। কিন্তু নিষ্ঠা করে কিছু করতে পারি না, যতটুকু করি যতটা সম্ভব করি কিন্তু সেই মন লাগাতে পারি না। তাই আজ গুরু পূর্ণিমা তিথিতে বাবার এই লীলা আমি আমার সমস্ত গুরু ভাই বোনদের সাথে ভাগ করে নিলাম। আর বাবার কাছে আমার আজকে একটা প্রার্থনা যে বাবা তুমি আমাকে তমগুণ থেকে মুক্ত করো, অবিদ্যা থেকে মুক্ত করো, সকল প্রকার অহংকার সমস্ত নীচতা ক্রূরতা থেকে মুক্ত করো। আর এইভাবে আমি আমার গুরুমাকেও প্রণাম জানাচ্ছি, কারণ স্বামীজি যেমন তার গুরুদেব এবং গুরুমাকে এক আসনে বসিয়েছিলেন, আমিও মনের মধ্যে চেষ্টা করি আমার গুরুদেব আর গুরুমাকে এক আসনে বসিয়ে প্রণাম জানাতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, বাবা শরণাগত। গুরুকৃপা ধন্য শ্রী রুদ্রপ্রসাদ খান গুরুদেবের রচিত একটি শ্যামা সঙ্গীতে স্বয়ং সুরারোপ করে পরিবেশনের মাধ্যমেই গুরুশক্তির পূজা এই গুরু পূর্ণিমার মহালগ্নে সুসম্পন্ন করছেন। আজ গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে শ্রী শ্রী বাবার চরণে প্রণাম এবং অন্তরে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বাবারই লেখা একটি গান নিজের মতো করে সুর করবার চেষ্টা করেছি, তার মাধ্যমে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। Hey, huh?
অমৃত রাশি। তোমারে হাসি অমৃত রাশি, জ্যোতি মাঝে তাই ভাসে, এই আনন্দ জ্যোতি তোমার মূর্তি, এই আনন্দ জ্যোতি তোমার মূর্তি, বয়ে যাই তমনাশি নিবিড় আধারে, দেখিছে তোমারে অরূপ আলোই ভাসি। শ্রী শ্রী গুরুদেবের একটি রচিত ভক্তি সঙ্গীত, যেটিতে সুরারোপ করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী রমা বসু, সেই গানটি গেয়ে আমার গুরুদেবের শ্রীচরণ কমলে আমার ভক্তি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করছি। সবারই তুমি রেখেছো মনে, আমায় গেছো জীর্ণ আমার
আসবে য এবার শরণাগত সম্প্রদায়ের সম্পাদিকা শ্রীমতী কেয়া সাউ গুরুচরণে তাঁর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। নমস্কার, আজ 5ই জুলাই 2020 সালের গুরু পূর্ণিমা। এই পূর্ণ লগ্নে শ্রী গুরুদেব, পরম গুরুদেব ও পরম গুরুমায়ের শ্রী চরণ কমলে জানাই আমার প্রাণের প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধার্ঘ্য। তারাবাম সেবাশ্রম ও শরণাগত সম্প্রদায়ের সকল দাদা দিদি, ভাই বোনেদেরও জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আমাদের গুরু প্রণাম মন্ত্রে আছে, পিতৃমাতৃ সহিত বন্ধু, বিদ্যা তীর্থানি দেবতা, ন তুল্যং গুরুণা শিক্ষং স্পর্শয় পরমং পদম। অর্থাৎ এই জগতে পিতা মাতা সহিত বন্ধু, বিদ্যা বুদ্ধি তীর্থসমূহ এবং দেবদেবী কেহই শ্রী গুরুদেবের সমতুল্য হইতে পারে না, কারণ শ্রী গুরুদেবই একমাত্র সেই পরম ব্রহ্মপদ শীঘ্র লাভ করাইয়া দিতে পারেন। সুতরাং সবাই বুঝতে পারছেন জীবনে গুরুর লাভ ও গুরুর কৃপা কিরকম গুরুত্বপূর্ণ। তাই আজ এই শুভক্ষণে এই অধম শ্রী গুরুকৃপায় কিভাবে তাঁর রাতুল চরণে স্থান পেল সেই সম্বন্ধে কিছু স্মৃতিচারণা করছেন। এই জন্মে 2013 সালের সেপ্টেম্বর মাসে গুরুদেবের কলমের সঙ্গে প্রথম দেখা। আর যিনি গোপালের কলম, তিনি যে গোপালের স্বরূপ তার বলার অপেক্ষা রাখে না। এক নিঃশ্বাসে শেষ হলো জ্ঞানগঞ্জের অমৃতলোকে। স্বামী জ্ঞানানন্দজি কিভাবে গুরুকৃপায় জ্ঞানগঞ্জের আলোয় আলোকিত হয়েছেন এবং জ্ঞানগঞ্জে থেকে পাওয়া নির্দেশে কিভাবে লেখককে সাক্ষাৎ মৃত্যু থেকে রক্ষা করলেন তার বিবরণ মনে গেঁথে গেল। লেখকের কলমের কালিতে মানুষকে সেই চিত্রকর দর্শন করছি আর মনের মধ্যে চলছে এক আলোড়ন। এমনও জায়গা আছে তাহলে যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, কোথায় কি হচ্ছে ওখান থেকে জানা যায়, সেই অনুযায়ী বার্তা পাঠানো হয় চিন্তা তরঙ্গের মাধ্যমে, সাধনার মাধ্যমে সব কিছু জানা যায়। নীরব নিশ্চু নিস্তব্ধ নিশিত রাতে একা একা ভাবছি এইসব। এমন সময় কে যেন বলছে, এত ভাবনার কি আছে, এই লেখক তো তোমার একমাত্র আপনজন, ওনার কাছে গেলে তুমি সব জানতে পারবে। সেই অন্ধকারে চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। এক ভাবের আবেশের মধ্যে সেই রাত্রি লেখককে নিয়ে কেটে গেল।
পরের সপ্তাহে ওনার সব বই আনালাম। এই এক সপ্তাহে নিজের অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। মন নিস্তরঙ্গ, শান্ত, নীরব, কারোর সঙ্গে কথা বলতে চায় না, শুধু অন্তর্মন কিছু খুঁজে চলছে। কে এই লেখক, এমন মহাপুরুষ এই পৃথিবীতে আছেন, তাও আবার কলকাতায়? সৎপন গেলে কি সেই স্বামী জ্ঞানানন্দজির দেখা পাব যার এমন ক্ষমতা? জ্ঞানগঞ্জ যেতে গেলে কত সাধনা লাগে, ইত্যাদি ইত্যাদি। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন দানা বাঁধছে। এরপর বৃন্দাবনে আজও ঘটে অঘটন বইটা পড়ছি আর অঝরে কাঁদছি। 2004 সালে একবার মথুরা বৃন্দাবন ভ্রমণে গিয়েছিলাম, কিন্তু তার যে এত মহিমা কিছুই বুঝতে পারিনি। আর এখানে এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নারীর নিজে মুখে বলা আধ্যাত্ম জগতে অলৌকিক উত্তরণের অনবদ্য অভিজ্ঞতা, তার অধ্যাত্ম পথের পথিকৃত ও আচার্য স্বরূপ লেখকের ভাষায় মন প্রাণ ভরে গেল। যে বৃন্দাবন একদিন স্থূল চোখে কিছু ধরা দেয়নি, আজ তা ঘরে বসে মানুষ চোখে অপূর্ব দর্শন করালো বইটির প্রতিটি অক্ষর। আর প্রতি মুহূর্তে লেখকের প্রতি এক অদম্য টান অনুভব করছি। নিজের অজান্তে লেখকের সঙ্গে কখন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাকে নিজের আপন ভাই মনে করে তুমি বলে ডাকতেও শুরু করে দিয়েছি। এই বই পড়ার পর থেকে শুরু হলো নিত্য স্বপ্নের মধ্যে কখনো এই দেহরূপী ভাই বা কখনো ভাইরূপী গোপালের সঙ্গে কথোপকথন। এমন কোনো মুহূর্ত ছিল না যখন ওরা আমার মনে পড়ত না, আর আমি আর আমিনি গোপাল যেদিকে বয়ে নিয়ে যাচ্ছে সেই পথে চলছি। যাই হোক, বইগুলো পড়ার পর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে খুব ইচ্ছে করছে। বইয়ের লেখকের সাথে যোগাযোগের ঠিকানা দেখে চিঠি লেখার ইচ্ছে হলেও সাহস করে উঠতে পারিনি। এত উচ্চকোটির মহাত্মা কি আমার মতো এত ক্ষুদ্র নগণ্যের উত্তর দেবেন? তাই গোপালের উপর সব ছেড়ে দিলাম, যা করার ও করবে। তবে ভাইয়ের কোনো নতুন বই বেরোলেই সঙ্গে সঙ্গে বাড়িতে এসে যায়। বাড়িতে ভাই আর ভাইয়ের বই ছাড়া আর অন্য কোনো কথা নেই। এরপর একদিন ভাইকে সাহস করে একটি ইমেল করলাম। এর এক মাস পরে গোপালের অসীম কৃপায় ভাইয়ের আশ্রমে একটি অধিবেশনে যাওয়ার ডাক এলো। এ তো আমাদের কাছে পরম পাওয়া। যথাসময়ে আশ্রমের অধিবেশনে পৌঁছে গেলাম। আমরা আমাদের পরিচয় দিলাম। কি সুন্দর মিষ্ট সম্ভাষণে আমাদের ভেতরে একদম গোপাল সোনার ঘরে নিয়ে গেল। জীবন্ত গোপালকে দেখে আগে মন ভরে গিয়েছিল, এবার গোপাল সোনার মিষ্টি মুখের ঝলমল হাসিতে আরও মুগ্ধ হল। উনি জানতে চাইলেন কি আমার জানার আছে, কি জিজ্ঞাসা ছিল তা তো আর কিছু মনে পড়ছে না। মুগ্ধ হয়ে দেখছি আর ভাবছি আমার তো সব উত্তর পাওয়া হয়ে গেছে, আর কি জিজ্ঞেস করব। শুরু হলো শরণাগতির উপর বক্তৃতা। এত সুন্দর স্পিচ আগে কখন শুনিনি। কি সুন্দর সুললিত সুমধুর সাবলীল ভাষায় ভাই বলে দিতে লাগল। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আর মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছি। কিছু সময়ের জন্য হারিয়ে গেলাম। নিমেষে সময়টা কিভাবে চলে গেল, এক গ্রাস ভালো লাগা নিয়ে সেদিন পাড়ি এলাম। এরপর দীর্ঘদিন ভাইয়ের অদর্শনে মনটা ছটফট করছিল, তাই একদিন সকালে যোধপুর পার্কের বাড়িতে বিনা অনুমতিতে চলে যাই। ওনাদের অসুবিধা হলেও গোপাল সোনার কৃপায় সেদিন সবাই আমাদের আপন করে নিয়েছিল। মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল, মাকে সব জানিয়েছিলাম। আমার গুরুদেব এখানেই আছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার স্থির বিশ্বাস আমাকে আর কোথাও খুঁজতে যেতে হবে না। মা বললেন সে থাকলে গোপাল তোমায় অনুমতি দেবে। ভাইয়ের দর্শনে মনে একগ্রাস আনন্দ ভালোবাসা শান্তি নিয়ে ফিরে এলাম। 2015 গুরু পূর্ণিমার দিন প্রথম ভাইকে আমার গুরুদেব রূপে মানুষে বরণ করল। ওই দিনই ভাইয়ের কাছে আমার দীক্ষা দেওয়ার কথা নিবেদন করি। ভাই সঙ্গে সঙ্গে উত্তর দিল গোপাল সোনাকে জানাবো, অনুমতি পেলে হবে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল।
আমার আর অধিবেশনে আসার সময় হয় না। অবশেষে 2 এপ্রিল 2016 ভাইয়ের একটা অধিবেশনে এলাম। এতদিন ভাইকে গোপাল সোনার মত পেল কি না জানতে চাইনি, নিজের ব্যস্ততায় জপে সময় দিতে পারবো না বলে। সেদিন ভাই জানালো গোপাল সোনার মত পেয়েছেন। বই পড়ার পর থেকে গোপাল সোনা যা যা ইঙ্গিত দিয়েছেন সদ্গুরু চেনার ব্যাপারে, তা আজ আমার কাছে প্রমাণিত হল। অবশেষে অনেক ধৈর্য পরীক্ষার পর 28 মে 2017 আমার দীক্ষা হয়। 2018 গুরুদেবের সঙ্গে ইষ্টধাম প্রাণীর বৃন্দাবনে যাওয়ার সুযোগ পাই। যাওয়ার আগে শ্রী গুরুদেব জানিয়েছিলেন এবার এই দিনে বৃন্দাবনে কিছু প্রাপ্তি আছে, তবে আধ্যাত্মিক প্রাপ্তি গুরু শিষ্যের মধ্যেই থাকা ভালো, তাই সেগুলো এখানে বলছে না। তবে শ্রী গুরুদেব অধমকে যে তার এক রূপ দেখিয়েছেন সেটা বলা যেতে পারে। বৃন্দাবনে গিয়ে তো আমরা খালি পায়ে চলি, পরের দিন আমরা সবাই নিধুয়ানে যাব বলে ভাইকে ডাকতে গেছি, আর ভাই বলল তোমরা যাও আমি চলতে পারছি না। সবার খুব মন খারাপ হয়ে গেল। সঙ্গে একটা বাম ছিল, ওটা দিয়ে ভাইয়ের পায়ে মালিশ করে দিতে চাইলাম। ভাই প্রথমে নিল না, দাঁড়িয়ে আছি। তারপর ভাইয়ের কি মনে হলো পাটা বাড়িয়ে দিল, পায়ে হাত দিয়ে আমি অবাক। এত ভীষণ নরম তুলতুলে তো ছোট বাচ্চার পা, যেন গোপালের দিব্য শ্রীচরণ যুগ। রাধারানীর কৃপায় ধন্য হলো এই অধম। একটু পরে ভাই চলতে পারে এবং জপে যায়। তারপর আর একদিন রাতে ভাই খুব শরীর খারাপ হয়, রাতে কাউকে ডাকেনি। সকালে একটা মেসেজে জানিয়েছে আমাকে এখন কেউ ডেকো না, আমার রাতে শরীর খারাপ করছে, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আমরা তো চিন্তায় পড়ে গেছি কি হয়েছিল রাতে। যাই হোক, ঘুম থেকে ওঠার পর সবাই রুমে হাজির হয়ে গেল। সব শুনলাম, গুরুর পি ছোট্ট গোপালকে বললাম তোমাকে জল মুড়ি মেখে দেবো, তুমি ওটা খাবে। ভাইও ছোট্ট বাচ্চার মতো এই দিনের হাতের দেওয়া জলমুড়ি খেয়ে নিল। এরপর দুপুরে ভাইয়ের জন্য নুন লেবু আলু সেদ্ধ সব জল দিয়ে ভাত মেখে দিলাম। অন্য ভাই বোনেরা বলল এই চটকানো ভাত দাদা খাবে না, রেগে যেতে পারে। অধম ভয় পেয়ে গেল, গুরু সেবার ত্রুটি তো ঠিক না। তাই পাশে আরেকটি থালায় ভাত ভাজা ডাল সবজি রেখে বললাম তুমি যেটা খুশি গ্রহণ করো। মুখে বলছি যেটা খুশি গ্রহণ করো, কিন্তু মনে মনে বলছি আজ তোমার শরীর খারাপ ভাই, এই জল মাখানো ভাতটা খেয়ে নাও। ভাই সেদিন জল দিয়ে মাখানো ভাতটাই বেছে নিল, তৃপ্তি সহকারে জল দিয়ে মাখা ভাত খেয়ে নিল। আনন্দে দিনে দু চোখ জলে ঘুরে গিয়েছিল। তারপর ওই প্রসাদ আমরা সবাই পরমানন্দে খেয়েছিলাম। সেদিন শ্রী ইষ্টকে ভালোবেসে কিছু নিবেদন করলে উনি যে তা গ্রহণ করেন এই ঘটনার মধ্যে বুঝিয়ে দিলেন। শ্রী গুরুদেবকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, সবই তো ওনার। তাই আজ এই গুরু পূর্ণিমাতে শ্রী গুরুদেবের কাছে আমার প্রার্থনা, তুমি তোমার প্রেম ভালোবাসা দিয়ে যেমন আমাদের ভরিয়ে রেখেছ, সেইভাবে আমরা যেন তোমার এই প্রেম ভালোবাসাকে নিঃস্বার্থভাবে ছড়িয়ে দিই জগৎ মাঝারি প্রতিটি পরমাত্মার অংশে। আর অন্তিম লগ্নে বিলীন হয়ে যায় তোমার আনন্দ মাঝারে। সকল ভুল ত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করবেন। জয় শ্রী গুরুদেব, জয় পরম গুরুদেব, জয় পরম গুরুমা, জয় মা তারা, জয় রাধাকৃষ্ণ। নমস্কার। শ্রীমতী বলাকা চ্যাটার্জি একটি সুমধুর ভক্তি সঙ্গীতের মাধ্যমে গুরুচরণে তার ভক্তি শ্রদ্ধার অর্ঘ নিবেদন করবেন। এবার আজ গুরু পূর্ণিমা, আজকের এই পুণ্যতিথিতে আমরা সকলেই একটা খুব অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে শুভদিনে গুরুদেব পরম গুরুদেবের দর্শন থেকে আমরা সকলে বঞ্চিত, কিন্তু তারা সবসময় আমাদের সাথে আছেন, মনের মাঝে অন্তরে বিরাজ করছেন। আজকে আমি তাদের শ্রদ্ধা জানিয়ে
শ্রী বাবার, পরম গুরুদেব শ্রী বাবার শ্রীচরণে এবং শ্রী মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে, এবং আমার গুরুদেব শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট নিবেদন রাখতে চাই। অতঃপর শ্রীমতী বিদিশা নন্দী গুরুচরণে পাঁচ শ্রদ্ধাঞ্জলি অর্ঘ নিবেদন করছেন। নমস্কার, আজ শুভ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে আমার পরম প্রিয় শ্রী গুরুদেবের তথা আমার প্রিয় দাদার শ্রীচরণে নিবেদন করলাম একটি ছোট্ট লেখা, ইষ্টের সঙ্গে একটি কাল্পনিক বাক্যালাপ। আমার সকল ভালো মন্দ ভুল ত্রুটি শ্রী গুরুচরণে সমর্পিত হল। তোমার কাছে চাওয়া কথা দিলাম, নিয়ে যাব তোমায় দিনের শেষে আমার ধামে, তোমায় আমায় মিলব সেদিন, মিলন হবে প্রাণে প্রাণে। আমি বলি কিন্তু কবে, আর যে সহে না বিরহ জ্বালা, জীবন স্বামী করেছি তোমায় পরিয়ে দিয়েছি বরণমালা। বললে প্রভু আমায় তুমি, আমার দুটি নয়ন চুমি, ভোগ বাসনা আছে যত মিটিয়ে নাও না মনের মতো, সইবে যত দুঃখ জ্বালা, হাসবে তুমি শেষের বেলা। নীলের মাঝে হারিয়ে যাব, কোথায় গেলে তোমায় পাবো, লুকিয়ে তুমি থাকবে না তো ভুলিয়ে দিয়ে আগের মতো। সব যে ভুল হলো আমার, সময় হলো যাব আবার, সংসারে ফের সং সাজব, তোমায় কি আর ভালোবাসব, মেটাবে তুমি সকল আশা, সুখ দুঃখে আবার ভাষা, ভুলিয়ে দেবে নিজের স্বরূপ, রূপের মাঝে দেখব অরূপ। তোমায় আমি চিনব না তো, কাজ থাকবে কত শত, যেদিন আবার ঘুম ভাঙবে অনেক সময় পেরিয়ে যাবে, ফের হতাশায় ডুবব আমি, তখন তুমি আসবে জানি। চিনে নেব নিজের জনকে, শান্ত করো আমার মনকে, বলবো আমি আর কখনো হারিয়ে যেতে দিও না আমায়, আর কিছু না শুধু থাকতে দিও তোমার ওই ব্রজের ধুলায়। পূর্বে যখন এই দেহ মন জগৎ মাঝের অগ্নি জ্বালায়, আশ্রয় দিও আমায় প্রভু তোমার কোলে শীতল ছায়ায়। রাখাল বেশে ফিরবে তুমি ব্রজের মাঠে চড়িয়ে ধেনু, গোধূলি বেলায় শুনব আমি বাচ্চে দূরে মধুর বেনু, সেই সুরেতেই ভুলিয়ে দেবে মন যে আরো আকুল হবে, টানবে আমায় নিজের ঘরে, আর কত দিন রাখবে দূরে। নমস্কার। শ্রীমতী গোপা রায় একটি নজ্জলগীতির মাধ্যমে গুরুচরণে তাঁর শ্রদ্ধা অর্পণ করছেন। নমস্কার, আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরুদেব শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায়
এবং পরম গুরু শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় ও মা মীরা গঙ্গোপাধ্যায়ের চরণে প্রণাম জানিয়ে আমার নিবেদন। Thank you.
শ্রীমতী বনানী চ্যাটার্জি শরণাগত সম্প্রদায়ের গুরুদেব শ্রী তারাশির গঙ্গোপাধ্যায় রচিত একটি কবিতার আবৃত্তির মাধ্যমে গুরুচরণে তার ভক্তি কমলের অর্ঘ অর্পণ করবেন। আজ গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরুদেব আর পরম গুরুদেব বাবার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরুদেবের সাজানো বাগান থেকে আলোর দিশারি ফুলটি তুলে নিয়ে আমি তার চরণে অঞ্জলি নিবেদন করছি। সূর্য, তোমার আলোয় আমরা শুনেছি জীবনের গান, তোমার কৃপায় আমরা পেয়েছি চলার পথ, সকল প্রাণের স্পন্দন হয়ে আমাদের জীবন দিয়েছো তুমি। কিন্তু এত প্রাণের আলো জ্বালাতে গিয়ে, কোটি কোটি দেহে জীবনের দীপ জ্বালাতে গিয়ে নিত্য পুড়ছো যে তুমি, নিত্য জ্বলছো যে তুমি। আজও কত প্রাণ রয়েছে পড়ে বন্ধ ঘরের অন্ধকারে, আজও কত জীবন পায়নি খুঁজে পরম আলোর পরশমণি। সেই জীবনে যতক্ষণ না জলে আলোর দীপ, ব্রত তোমার শেষ হয়েও যে হবে না শেষ, তাই তো তুমি জ্বলছো নিরন্তর। আমাদের জীবনে দীপ জ্বালাতে গিয়ে নিত্য পুড়ছো যে তুমি, নিত্য জ্বলছো যে তুমি। সবার মাঝে ছড়াতে গিয়ে আলো, পোড়াও তুমি নিজের সকল ভালো, দহন জ্বালা নিজের বুকে নিয়ে গুরুর মতোই বুকে মোদের প্রাণের পরশ ঢালো। তোমার কষ্ট আমরা বুঝি না, কারণ বিনামূল্যে পেয়েছি যে তা সবই, বিনামূল্যের মূল্য দিতে শিখিনি যে কেউ, যা পেয়েছি তা পেয়েই আমরা থাকি খুশি শুধু। তবু তুমি আমাদের তরে ভাবো, তবু নিজেকে তিলে তিলে করে দিচ্ছ শেষ, আমরা না বুঝেও দেখে যাই শুধু, আমাদের জীবনে আলো দিতে গিয়ে নিত্য পুড়ছো যে তুমি, নিত্য জ্বলছো যে তুমি। পূর্ণিমা 2020 সান্ধ্য অনলাইন অধিবেশনের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করছেন সামস্তি নন্দী, যিনি তিথি নামে আমাদের কাছে পরিচিত। গানটি শরণাগত সম্প্রদায়ের গুরুদেব শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায় কর্তৃক রচিত এবং বিশিষ্ট শিল্পী শ্রী মানিক মুখোপাধ্যায় কর্তৃক সুরারোপিত। অন্তরে মোর আছো অনন্ত প্রভু, অন্তরে মোর আছো অনন্ত, তবু আমি যে ভ্রান্ত, তবু আমি যে ভ্রান্ত, অপনার মাঝে খুঁজে নিয়াব তাই তো হয়েছে ক্লান্ত।
মানুষ তাই বলে যায়, ভুলিস নে আর মোহ মায়া, মনের মানুষ তাই বলে যায়, ভুলিস নে আর মোহ মায়া, রূপ ছেড়ে তুই ধরলি অরূপ, রূপ ছেড়ে তুই ধরলি অরূপ, স্বরূপ হবে যে শান্ত, দেহ পিঞ্জরে বাঁধা যে পাখি, পিঞ্জর সাথে বাঁধে যে রাখে, দেহ পিঞ্জরে বাঁধা যে পাখি, পিঞ্জর সাথে বাঁধে যে রাখে, সে বাঁধন শুধু দেয় যে বেলু, সে বাঁধন শুধু দেয় যে বেলু, চেতন হয় যে শান্ত অন্তরে মোর আছো আনন্দ, এই সাথে 2020 সালের গুরু পূর্ণিমার এই গুরু চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণের অনলাইন অধিবেশন শেষ হল। এতক্ষণ ধরে অশেষ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। সেই সাথে যারা নেপথ্যে থেকে অনুষ্ঠানটিতে সক্রিয়রূপে সহযোগিতা করেছেন তাদের জানাই অন্তরে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ। পরিশেষে বলি যে প্রকৃতির রোষ যতই ভয়ঙ্কর হোক না কেন, গুরুশক্তি সদা সর্বদা দুর্ভেদ্য বর্মের মতো আমাদের রক্ষা করে চলেছেন, এবং আশা রাখি যে সামনের বছর এই মহাপুণ্য ও পবিত্র তিথিতে আমরা সকলেই আশ্রমে সমবেত হয়ে গুরুচরণ পাদুকা পূজায় একসাথে সামিল হতে পারব। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। জয় জয় তারা, জয় জয় মাম, জয় জয় গোপাল, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তারিণী ত্রিভুবন ধারিণী পতিত পাবনী ব্রহ্মসনাতনী অরূপ রূপিণী কুলকুণ্ডলী নমামি জননী।